অতিথিকে। প্রথমেই আকাশবাণীর ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। ম্যাডাম, প্রথমে জানতে চাইছি যে 1984 সালের 24শে ফেব্রুয়ারি কলকাতার নারকেলডাঙ্গায় আপনার জন্ম। প্রথম সেই ছোটবেলার কথা জানতে চাইছি যে কিভাবে বড় হলেন উত্তর কলকাতায়? আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই এই নারকেলডাঙ্গা সাধারণ সমিতি টেবিল টেনিস একাডেমিটা ছিল। তো যেহেতু ছোটবেলায় খুব দুষ্টুমি করতাম, সেই জন্যই আমার বাবা মা আর কি আমাকে ওখানে ভর্তি করে দেয়। মানে যে ওখানে থাকলে কিছুক্ষণ ও এরকম দুষ্টুমি করবে না। তো সেইভাবেই আমার আর কি টেবিল টেনিস পড়তে আসা। আর যেহেতু ওখানে থাকতে ভালো লাগতো না, যে একদম বদ্ধ জায়গায় রয়েছি, সব সিনিয়ররা খেলছে, বল উঠিয়ে দিচ্ছি, এরকম ব্যাপার ছিল। কিন্তু কোনো উপায় ছিল না, যেহেতু ভর্তি করে দিয়েছে তোমাকে থাকতেই হবে। আর ওইভাবেই তারপর একটা টুর্নামেন্ট হয় রাইটার্স বিল্ডিং নামে, আগে হতো কলকাতায়। তো ফার্স্ট টুর্নামেন্টে আমি ফাইনাল খেলি, ওখানে আমি সিলভার পাই। সেটা কোন সাল ছিল? 94 হবে আই গেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন থেকে ফাইনাল ওঠার পর অনেক গিফট পেয়েছি, সেইভাবেই তখন মনে হলো যে আরে এরকম খেললে এরকম গিফট পাওয়া যাবে। ছোট ছিলাম, চকলেট, টেডি বিয়ার, আরো অনেক কিছু গিফট ছিল, তাদের মেডেলও ছিল। তো এইভাবেই আর কি তখন থেকে আমার আর কি এই পথ চলা টেবিল টেনিস নিয়ে। তাহলে নারকেলডাঙ্গায় জয়ন্ত পুষিলালের একাডেমিতে তখন ভর্তি হলেন, তাই তো? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ। এবার সেখান থেকে শুরু। 97-এ আপনার প্রথম আন্তর্জাতিক সার্কিটে আসা ইংল্যান্ডে ম্যানচেস্টারে হয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার তারপর 2000 সাল থেকে 2018 সাল পর্যন্ত একদম ধারাবাহিকভাবে, মাঝখানে শুধু 2002 এবং 2005 সালটা মিস হয়েছিল কোনো কারণে, কিন্তু এই যে ধারাবাহিক সাফল্য, সোনার সাফল্য, গোল্ড মেডেল, এটা কিভাবে ধরে রাখলেন? হ্যাঁ দেখুন, আমি টেবিলটাকে এতটাই ভালোবেসেছিলাম, মানে সারাক্ষণে আর কি বলতে পারি না আমি টেবিলেই করে থাকতাম। মানে এরকম কারণ, আমি আমার যেহেতু ছোটবেলা থেকে একটু মোটা ট্রেনিং ঠিক আছে, আমি বেশি দৌড়াতে পারতাম না, ইভেন আমি পছন্দও করতাম না, সেই জন্য আমি টেবিলে ওর থেকে ডাবল প্র্যাকটিস করে নিতাম। তো এবার নর্মালি অনেক টুর্নামেন্ট খেলতে হতো, ওখানে তো আপস অ্যান্ড ডাউন আছেই। তবে আমি এটা একটা মানে যখন আমি খেলতাম, যখন মানে আশেপাশে কি হচ্ছে আমার কোনো ইয়ে থাকতো না আর কি। তো এইভাবেই আর কি আমি যখনই যেখানে কোনো টুর্নামেন্টে যেতাম সেইভাবেই ফোকাস থাকতাম। আর জিনিসের প্রতি ভালোবাসা থাকলে ন্যাচারালি ওটার প্রতি আরো মানে ওটাকে কিভাবে আরো দেশের জন্য কিভাবে, তখন আস্তে আস্তে চিন্তা করলাম দেশের জন্য কিভাবে মেডেল আনতে হবে, এইভাবেই আস্তে আস্তে আর কি। তারপর অনেক কোচরা হেল্প করেছে, যেমন জয়ন্ত পুজিল স্যার তো আছেন, প্লাস 2012 থেকে পিটার এঞ্জেল বলে একজন এসেছিলেন, উনি জার্মানির কোচ, উনি অনেক হেল্প করেছে। কারণ মাঝে একটু ডাউন হয়ে গেলে নর্মালি স্পোর্টসে দেখবেন আপস অ্যান্ড ডাউন হয়, তো সেইভাবে উনি আমাকে খুব সুন্দরভাবে কমব্যাক করিয়েছিল। তারপর আমি আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, আবার অলিম্পিকে চান্স পাই। প্লাস আমার একজন মেন্টর আছে, উনি দেবব্রত চক্রবর্তী। তো এনাদের হেল্পেই আর কি আমার আবার সেই জায়গায় আমি ফিরে এসেছিলাম। স্টেট চ্যাম্পিয়নশিপ যখন প্রথম জীবনে নামলেন, তখন সেই বছরই তো আপনার গোল্ড ছিল স্টেটে। হ্যাঁ হ্যাঁ, স্টেট চ্যাম্পিয়নশিপে তখন তো অনেক সিনিয়র প্লেয়াররা খেলতো, যেমন তখন বেঙ্গল স্টেট মানে ভীষণ ইয়ে ব্যাপার, লাইক যেমন ন্যাশনাল পর প্রচুর প্লেয়ার, সব শিলিগুড়ি অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, কস্তুরি চক্রবর্তী, মৌমিতা দত্ত, তারপর মান্টু ঘোষ, অলিন্দিতা চক্রবর্তী, মানে ওনারা সব ছিল। তো ওনাদেরকে দেখতাম যে খেলার আগে, মানে অ্যাজ এ সিনিয়র ফলো করতাম কি করছে, কিভাবে খেলছে। তো এইগুলো দেখে দেখেই আর কি একটা স্টেট হচ্ছে, সবাই দেখছে, মানে সবাই খুব আর কি অ্যাপ্রিসিয়েট করছে যে আমিও ছোট থেকে ভালো খেলছি। তো এই ব্যাপারগুলো আছে। আর আমি ফাইনাল খেলেছিলাম সিনিয়রে, নিজের ইভেন্টে তো চ্যাম্পিয়ন হয়েছিলাম আমি, ওদের 4টি ইভেন্টের মধ্যে 3টে তো ফাইনাল খেলেছিলাম, 2টো চ্যাম্পিয়ন হয়েছিলাম, 1টা রানার আপ হয়েছিলাম। ক্যাডেট সাবজুনিয়র চ্যাম্পিয়ন ছিলাম আর সিনিয়রে রানার আপ হয়েছিলাম। জুনিয়রে আই গেস আমি মনে হয় সেমিফাইনাল হয়ে গেছিলাম। তো ওইখানে আমি কোয়ার্টার ফাইনাল মানসু দিকে হারিয়েছিলাম, সেমিফাইনালে তারপর আরো সোনালি ভট্টাচার্য, চৈতালি দাস, এরকম অনেক সিনিয়রদেরকে হারিয়ে উঠেছিলাম। তো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, আবার যখন মান্টু দি, অনিন্দিতা দি, ওরা খুব মানে ইন্ডিয়াতে সিনিয়রে অনেক বেটার পজিশনে ছিল, মানে 1-2 এরম ছিল। তো ওদেরকে হারিয়েছি, সবাই এসে খুব বলছে যে মান্টু ঘোষ হয় না, যেরকম একটা উৎসাহ দিয়েছিল। তো তখন স্টেট মানে খুব বড় একটা ব্যাপার আর কি, যেমন এখন ন্যাশনাল জিতলে হয় সেরকম। একদম। তারপর 1996 সালে প্রথম ন্যাশনাল আপনার, সেখানে সিলভার এসেছিল। 96-98, তারপরে 99 থেকে শুরু হলো সোনার পদযাত্রা। প্রথম ন্যাশনালটা খেলতে যাওয়ার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন।
ফার্স্ট ন্যাশনালস আমার ওটা নয়, ওটাতে আমি ফার্স্ট টাইম ফাইনাল খেলেছিলাম। তার আগে আমি একবার পার্টিসিপেট করেছিলাম পন্ডিচেরিতে, 95 না 94 এরকম একটা হবে এক্স্যাক্টলি। তো ওখানে আমি ফার্স্ট রাউন্ডে হেরে গেছিলাম, মানে তখন তো এতটাই খেলেছিলাম কিছু বোঝার আগেই শেষ আর কি খেলা। তারপর 96 এ আমি ফাইনাল খেলি, ওখানে আমি অনেক টপ প্লেয়ার কে হারিয়েছিলাম, মানে প্রি কোয়ার্টার ফাইনাল এনার ইন্দু সিস ফ্রম তামিলনাড়ু, তারপর কোয়ার্টার ফাইনালে এই রাধিকা সিস ফ্রম কেরালা, সেমিফাইনালে হারিয়েছিলাম মান্তুদি, উনি তখন উনি অ্যাকচুয়ালি এখন নর্থ বেঙ্গল বলতে পারেন, তখন তো বেঙ্গলই ছিল, তখন উনি বোধ হয় রেলওয়ে হয়ে পার্টিসিপেট করেছিল। আর ফাইনালে আমি খুব ফাইট করেছিলাম এম এস ম্যাথিলি, সি অশোকম তামিলনাড়ু, পিএসসিবি রিপ্রেজেন্ট করেছিল, খুব ফাইট করেছিলাম, মানে আমি 2-3 হেরে গেছিলাম। তো ওটা মানে একটাই যে ওটা মেমোরেবল ম্যাচটা ছিল যে এতগুলো সিনিয়র প্লেয়ারকে হারিয়ে, অ্যান্ড আমি উঠেছিলাম কোয়ালিফিকেশন রাউন্ড খেলে, মানে যেহেতু আমার পয়েন্ট ছিল না তাই জন্য ওখানে কোয়ালিফিকেশন রাউন্ড খেলে, মানে অনেক ম্যাচ খেলে আমি ফাইনালে পৌঁছছিলাম। প্রথম আন্তর্জাতিক সার্কিটে এলেন 96 সালে, সেটা কি রকম ছিল, মানে সেই অভিজ্ঞতাটা একটু শুনতে চাইছি। 97 যে গ্লাসগোতে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ হয়, ওখানে আমি ফার্স্ট টাইম সিঙ্গেলস এর কোয়ার্টার ফাইনাল খেলি। তো ওখানে বাইরের এক্সপিরিয়েন্স তো খুব আলাদা, ফার্স্ট টাইম আমি বাইরে যাচ্ছি, আর আমারই একটা মজার ঘটনা ঘটে গেছিল ওখানে। লাইক ওমেন্স টিমে ছিলাম আমি, পৌলমি, এনারিন্দু আর এম এস মাইথিলি, আর মেন্স টিমে ছিল এস রামান, চেতন বাবর, অরূপ বসা আর অর্জুন দত্ত। তো এবার ওখানে আমার আর অর্জুন দার লাগেজ আসেনি, হয় না পরে আছে লাগেজ ফ্লাইটে, আমাদের ইউকে তে ছিল গ্লাসগোতে। তো সবাই আমাকে সিনিয়র বলছে তোমার আর লাগেজ আসবে না, তুমি পার্টিসিপেট করতে পারবে না, কি আমার কি কান্না, আমি কি আমি প্রথমবার গেছি ন্যাচারালি, যা হয় একটা আলাদা এক্সপেকটেশন থাকে কি আর আমি ম্যাচ খেলতে পারবো না। তারপর দিনই এসে গেছিল লাগেজ, ম্যাচ খেলেছি, আমি শুধু টিমের একটা দুটো রাউন্ড মিস করে গেছি, বাট সেকেন্ড দিন থেকে আমি খেলতে পেরেছি। তো লাইক ওখানকার প্লেয়াররা কিরকম খেলে, কিভাবে নিজেকে প্রিপেয়ার করছে খেলার আগে দেন খেলার পরে, তো বাইরের প্লেয়ারদের খেলার জিনিসটাই আলাদা, অন্যরকম। সব এখানে যেমন মেয়েদের একটু স্ট্যান্ডার্ডটা একটু কেউ থেকে শুরু হয়, ওখানে সবাই ছেলেদের মতোই খেলছে, একদম টপসিং টপসিং অ্যাটাকিং গেম, তো সেগুলো খুব অবজার্ভ করেছিলাম আর কি। মানে আমি খুব ভালো খেয়েছিলাম, আমি তো একটা ডিফেন্সিভ প্লেয়ারকে চাইনিজ কি উনি অ্যাকচুয়ালি চাইনিজ, উনি ক্যানাডার হয়ে খেলেছিল, প্রিকোয়ার্টার হারিয়েছিলাম আমি, এত জোর যেমন এক একটা পয়েন্ট পেলে বলি না ছো ফাইভ কমান, এত জোর চিল্লে চিল্লে বলছিলাম, মুখে বলছিলাম যে তুমি বেশি চিল্লাবে না, অনেক ছোট ছিলাম তখন, তো সেই আর কি এগুলো মনে পড়ে। আচ্ছা, যদি রেকর্ড দেখা হয় যে 17টা পার্টিসিপেশন আছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে এবং 19টা মেডেল আছে কমনওয়েলথ গেমসে, এই যে আন্তর্জাতিক সার্কিটে সাফল্য, মানে এই যে কনসিস্টেন্সি, মানে ধারাবাহিকতাটাকে ধরে রাখার জন্য কিরকম এক্সারসাইজ চালাতেন প্রতিনিয়ত? ধরুন আমাদের তো বেশিরভাগ ক্যাম্পেই থাকতো, তো ওখানে একটা প্রোটোকল ছিল যেরকম সকালে 7টা থেকে 8টা সোয়া 8:30 অব্দি রানিং হবে ফিজিক্যাল ফিটনেস, তারপর 9:30 থেকে 11:30-12 অব্দি ট্রেনিং দেন স্ট্রেচিং এক্সারসাইজ, আবার ইভিনিং এ সেম লাইক 5:30 থেকে 7:30 অব্দি ট্রেনিং দেন এক্সারসাইজ। তো এইগুলোই মানে অনেক বেনিফিট, যেখানে তো মানে ক্যাম্পে থাকা মানে শুধু খেলা আর কিছু নয়। এবার আমরা যখন কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হতো, তারা যে আমাদের ওই জায়গায় নিয়ে চলে যাওয়া হতো, ওখানকার প্লেয়ারদের ট্রেনিং করতাম, স্পেশালি আমরা খুব চায়নায় ট্রেনিং করেছি, ইউরোপে ট্রেনিং করেছি, তো নর্মালি নিজেদের মধ্যে খেলে অতটা স্পিডের ইম্প্রুভমেন্ট হতো না, বাইরের প্লেয়ারদের সাথে খেলে অনেক বেটার স্পিডের ইম্প্রুভমেন্ট হয়, তো সেইভাবেই আর কি অনেক বেশি আমরা ইম্প্রুভ করেছিলাম চায়না ক্যাম্পে। আচ্ছা ম্যাডাম, 2004 এবং 2006 সালে সাউথ এশিয়ান গেমসে আপনার সোনার হ্যাট্রিক দুবার এবং সিঙ্গেলসে তিনবার, এই যে হ্যাট্রিক করার যে মুহূর্তটা, মানে প্রতি মুহূর্ততে একটা মানে অতিরিক্ত চাপ থাকে যে এটা আমাকে করতে হবে বা এইদিকে এগোতে হবে, কি রকম ছিল সেই মুহূর্তগুলো? যখনই কোনো টুর্নামেন্টে খেলতে না গিয়ে আমি কি জিতবো, কোন মেডেল আসবে, এই জিনিসগুলো একদম মাথায় রাখলে খেলা যায় না, ওটাতে বেশি প্রেশার ক্রিয়েট হয়। তো নর্মালি আমি প্রত্যেকটা ম্যাচে খুব এনজয় করে খেলতাম, টেনশন ফ্রি খেলতাম, হ্যাঁ ভেতরে তো নর্মালি সব ম্যাচের আগে একটু টেনশন হয়, কিন্তু খুব মন দিয়ে আমি ফোকাস করে খেলতাম, আমি কখনো মেডেলের কথা ভাবতাম না আগে, কারণ তুমি যদি সেই দিনের ম্যাচ গুলো ভালো খেলো অটোমেটিকলি তুমি জিতবে, কারণ অলওয়েজ পয়েন্ট কাউন্ট হয় ওখানে, তো কোনো এক্সেপশনাল কিছু নেই, তো এভরি ম্যাচ ইজ ইম্পর্টেন্ট, এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট আমার কাছে ছিল। তো সেই হয় প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা গেম সে আমার থেকে নিচু র্যাঙ্কের প্লেয়ারের সাথে আমি যেভাবে খেলতাম, উঁচু র্যাঙ্কের প্লেয়ারের সাথে সেভাবেই খেলতাম, তো এটাই খুব ইম্পর্টেন্ট ছিল আমার কাছে। যখন প্রথম অলিম্পিকে আপনি নির্বাচিত হলেন, সেই দিনটার কথা একটুখানি যদি শেয়ার করেন।
হ্যাঁ, কারণ প্রি অলিম্পিক্স তো আমরা তো অনেকবারই গেছিলাম, তবে যেবার সিলেক্ট হয়েছিলাম ওইবার মানে আমাকে একটা ডাইরেক্ট সিলেকশন হতে গেলে একটা ইন্টারন্যাশনাল ভালো প্লেয়ারকে আপনাকে হারাতেই হবে। তো আমি সেইবার হারিয়েছিলাম, কোরিয়ার একটা মেয়েকে হারিয়েছিলাম। তো তখনই সবাই বলছে তুমি তো সিলেক্ট হয়ে গেছো এরকম। আমি তাও বিশ্বাস করি নি যতক্ষণ না ওরা অ্যানাউন্স করে। তো এটা আমি বেজিং এ বলছি, বেজিং এ আমি এরকম একটা কোরিয়ার প্লেয়ারকে হারিয়ে তারপরে আমি খবর পাই, মানে খবর আসে মানে যে ইউ আর সিলেক্টেড। তো খুবই মানে ফার্স্ট অলিম্পিক্স একটা স্মরণীয় হয়ে থাকে। অ্যান্ড সেকেন্ড অলিম্পিক 2016 টাই তো, কারণ ফার্স্টে আমরা খেলেছিলাম আমাদের নিজেদের মধ্যে সাউথ ইস্ট এশিয়া কোটার, যেখানে আমি ছিলাম সামিনী, মানিকা বাত্রা আর পূজা সহস্রবুদ্ধে। তো সবাই একটা একটা করে জিতেছিলাম, তো সেই হিসাবে যেহেতু মানিকার ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংটা বেশি ছিল সেই জন্য ও সিলেক্টেড হয়ে গেল সাউথ ইস্ট এশিয়া কোটা থেকে। তারপরে আমাদের ভবানী স্যার গেছিলেন ওখানে কোচ হয়ে, তো উনি বললো যে আর একটা চান্স আছে যে এরকম আর একবার খেলা হবে ইন্টারন্যাশনাল যে ইয়ে থেকে সার্কিট থেকে। তখন যেহেতু সেকেন্ড নাম আমার ছিল, আমি সেকেন্ড ইয়ে আমি ছিলাম যে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এর দিক থেকে এগিয়ে, তো ওইখানে আমাকে খেলতে হলো। তো আমি ওখানে দুটো ম্যাচ জিতি, তারপর আমি ওখানে কোয়ালিফাই করে গেলাম। সেইবারই তো প্রথম বোধহয় দুবার করে মানে দুটো মেয়ে অলিম্পিকে গেলো অ্যান্ড দুটো ছেলে অলিম্পিকে গেলো, ব্রাজিল অলিম্পিক। এই মুহূর্তে বাংলার টেবিল টেনিসের অবস্থানটা ঠিক কোন জায়গায়? হ্যাঁ দেখুন, বেঙ্গল খেলি না আমার অনেক বছর হয়ে গেছে। তো বেসিক্যালি এখন যখন আমরা খেলাম তখন বেঙ্গল খুব ডমিনেট করতে টেবিল টেনিসে। লাইক ধরুন যদি চারটে কোয়ার্টার ফাইনাল হয় ওখানে আপনার আটটা প্লেয়ারের জায়গায় হয়তো আপনি দেখবেন পাঁচটা কি ছটা বাঙালি মেয়ে খেলছে। কিন্তু এখন অনেকটা কমে গেছে, বাট সম্ভব আমি জানি না কেন কমে গেছে, কারণ এখন এমনি আদার্স অন্য স্টেট গুলো খুব ভালো খেলছে, স্পেশালি কর্ণাটকা, তামিলনাড়ু, মহারাষ্ট্র। তো এখন গেমের প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে গেছে, আর এখানে বেঙ্গলে এখন সেরকম ভাবে লাস্ট সুপিস্টার খেলেছে তারপর থেকে সেরকম ভাবে আর ইয়ে কেউ খেলছে না। এখন দেখুন আমি যখন খেলতাম তখন আমি টেবিল টেনিস ছাড়া কিছু ভাবতে পারতাম না, এখন তো অনেক কিছু অনেকের প্রেশার থাকে। হয়তো টেবিল টেনিস ছাড়া ধরো যে টেবিল টেনিস খেলছে তাকে পড়াশোনা তো খুব ভালো হতে হবে বা অন্য কোনো ইভেন্টেও খুব ভালো হতে হবে, তো মেবি বাচ্চার উপর অনেক প্রেশার ক্রিয়েট হয়ে যায় হয়তো সামহাও, বা ট্রেনিং এর উপর ডিপেন্ড করে কি কোচ সিলেক্ট করছে, কার কাছে খেলছে। বেশি কোচ শাফল করলে বাচ্চা শিখতে অসুবিধা হয়, যেমন আমরা একটা কোচের কাছে স্টিক করেছিলাম চিললাম, এখন আমি ওই একই কোচের কাছে আছি। তো এগুলো অনেক ম্যাটার করে। তো বেসিক্যালি এখন এক্স্যাক্টলি বলা যাবে না বেঙ্গল থেকে কেন উঠছে না। 2013 সালে প্রথম রাষ্ট্রীয় পুরস্কার পেলেন অর্জুন অ্যাওয়ার্ড, সেই দিনটার কথা মনে পড়ে কি? না হ্যাঁ অবভিয়াসলি আমি সাইটে পোলমির সাথেই প্র্যাকটিস করছিলাম সকালবেলা, আর ওই দিনকেই খেলতে খেলতে আমার অ্যাঙ্কেল টুইস্ট হয়ে যায়। আমি যাবো সে প্র্যাকটিস করেছি, বাড়ি এসেছি আইস করছি, বরফ লাগাচ্ছি পায়ে হঠাৎ ফোন যে তুমি এরকম অর্জুনার পাচ্ছ। আমি তো বিশ্বাসই হচ্ছিল, আমাকে খবরটা দিয়েছিল ভবানী মুখার্জি, উনি সাইয়েদ দ্বীপ কোচ, আমাদের ন্যাশনাল কোচ ছিলেন, এখন উনি নেই মারা গেছেন। তো উনি আমাকে ফার্স্ট ফোন কলটা করে খবরটা দেন, আমি তো বিশ্বাসই করতে পারছি না এরকম। তারপর টিভিতে যখন দেখালো বিকেলে সবাই এলো, নিউজ পেপার অ্যান্ড মিডিয়া সবাই আসলো, তখন তারপর ফেডারেশন সেক্রেটারি ওনারা সবাই ফোন করে উইশ করলো, দেন না কনফার্ম হলাম কে না আমি সত্যি পাচ্ছি। তো তাই আর যেই দিন পুরস্কার হাতে নিলেন সেই মুহূর্তটা স্মরণ করলে কি বলবেন? অবভিয়াসলি খুবই ভালো, এটা সব প্লেয়ারের একটা স্বপ্ন থাকে যে সে অলিম্পিক খেলবে, অলিম্পিকে মেডেল আনবে, দেশের জন্য মেডেল আনবে। অ্যান্ড এইসব অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড তো পরে আছে, দেখুন আগে আপনি মেডেল যদি আপনার ঝুলিতে না থাকে তো আপনি অ্যাওয়ার্ড পাবেন না। তো ফার্স্ট ফোকাস আমাদের ওইগুলোতেই করতে হয় যে আমার দেশের জন্য মেডেল আনতেই হবে। তারপর অজুয়াকে হাতে নিয়ে অবভিয়াসলি খুবই ভালো লেগেছে। তারপর প্রণব মুখার্জি থেকে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম 2013-এ, তো খুবই ভালো লাগছে কারণ ফ্যামিলির কথা অনেক মনে পড়ে। আমার হাজবেন্ড গেছিল সেদিনকে আমার সাথে, কারণ ফ্যামিলির অনেকটা সাপোর্ট আছে, উইদাউট ফ্যামিলির সাপোর্ট ছাড়া এতদূর পৌঁছানো পসিবল ছিল না, কারণ বিয়ের পরও অনেকে ফ্যামিলি হয়তো সাপোর্ট করে না। বাট আমার বোর্ডটা ফ্যামিলি আর ভেরি মানে অ্যাডজাস্টিং করে আমাকে পাঠিয়েছিল আর কি, কোনো অসুবিধাই হয় না। স্টিল এখনো বোঝা যায় না যে আমার বিয়ে হয়েছে, অ্যাজ ইট ইজ সেম লাইফ আমি লিড করছি। পদ্মশ্রী শ্রীমতি মমা দাস খেল টেবিল টেনিস। সম্প্রতি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে সম্মানিত হলেন, এই খবরটা যখন পান কি রকম অনুভূতি ছিল সেটা? অ্যাকচুয়ালি প্যান্ডেমিক চলছিল অ্যান্ড আমি আমার বাপের বাড়িতে ছাদে উঠে আমি জামা কাপড় নিয়েছিলাম, তখন আমার একটা ফোন আছে, আমি ফোনটা নিয়েছিলাম হাজবেন্ডের কাছে। ও গিয়ে বললো তোমাকে এরকম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ফোন করেছে, স্পোর্টস ডিপার্টমেন্টে তুমি কথা বলো। তখন ওনারা বললো ম্যাম কংগ্রেচুলেশন ইউ আর গেটিং পদ্মশ্রী ফর 2021। আমি তো অবাক হয়ে
শুনলাম, আমি বলছি এটা সত্যি না স্বপ্ন? আমার হাজবেন্ড কে বললাম, ছুটতে 1 লাখে 3 তলা থেকে একবার নিচে এলাম। তো নিচে মেয়ে ছিল, বাবা মা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিল, সবাইকে বললাম। সবাই বলছে মেয়ে খুব লাকি, তো মেয়েকেই ডেডিকেট করেছে এই পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা। মানে যে কোনো পেছনে এরম একটা অ্যাওয়ার্ড খুব মোটিভেট করে, তো নেক্সট আবার চালু করার জন্য মোটিভেট করে দেয়। বাট এমন প্যান্ডামিক চলছে অ্যান্ড আমাদেরও সব পুরুলিয়ার এফেক্টেড উইথ করোনা সেকেন্ড ওয়েভটার জন্য, তো সবকিছুই পিছিয়ে গেছে, এখন আর শুরু করে ওঠা হলো না। বাট রিসেন্টলি আবার পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা পেলাম। এবার তো আমাদের নেক্সট মান্থ একটা ভ্যাকসিন পেন্ডিং আছে, ওটা হয়ে গেলেই আমরা স্টার্ট করবো। আকাশবাণীর শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন, বা ছোটদের উদ্দেশ্যে যারা আগামী দিনে এই পথে আসতে চায় খেলাধুলাকে নিয়ে ভালোবাসতে? আমি এটাই বলবো যে দেখুন, এখন কম্পিটিশনটা অনেক বেশি, আগেকার মতো নয়। একটু আপনাদের বাচ্চাদের প্রতি ভরসা রাখতে হবে। কেউ আজকে যদি গান গায়, তাকে গানের দিকে আপনারা ফোকাস করতে দিন, এই না যে ডান্সও করবে স্পোর্টসও করবে। টিপিক্যাল এখনকার যা লাইফ চলে এসছে, কারণ আমাদের সময় এরকম ছিল না। আমাদের বাবা মা চোখ বন্ধ করে চোখ খেলছে ওইখানেই কোচের হাতে, এন্ড কোচকে বিশ্বাস করতে হবে, নাহলে হবে না। আমি এটাই বলবো। এখন যেমন আমি শুনেছি যে টেবিল টেনিসে এখন একটা প্লেয়ারের পেছনে অনেকগুলো কোচ থাকে, তো টিপিক্যাল মানে বাচ্চাটার প্রেশার পড়ে যায় না। আজকে যদি একজন ফোরেন টপসিং শেখাচ্ছে, সে অন্য কোচ যেভাবে ফোরেন টপসিংটাকে বদলে অন্য কিছু শেখাচ্ছে, তো ন্যাচারালি এখানে বাচ্চাটা কনফিউজ হয়ে যায়। তো তখন ও ভালো রেজাল্ট করতে পারে না, তখন বাবা মা প্রেশার ফেস করে। বাট এটা বাবা মাদের বুঝতে হবে যে বাচ্চাকেও তাকে টাইম দিতে হবে, আর কোচ একজন কোচকে ফিক্স করতে হবে যে কোচেরও তো কিছু টাইম চাই যে বাচ্চাটাকে সে প্রিপেয়ার করবে না, এই বিশ্বাসটা রাখতে হবে। তো আমি এটাই আমার বার্তা যে আপনারা বিশ্বাস করুন, যে কোনো জায়গায় যেটা করবে মন দিয়ে করুন, কারণ সব জায়গায় দিলে তো বাচ্চাটাও পাজল হয়ে যাচ্ছে আর টাইম অনেক চলে যাবে। তো আমি এটাই বলবো, যদি সে স্পোর্টসে আছে সে মন দিয়ে স্পোর্টসটাই করুক। হ্যাঁ, অনেক অনেক এক্সেপশনাল হয়, বাট আমি তো বলবো এটাই, যেটাই করবে মন দিয়ে করবে। শুনছিলাম বাংলা তথা ভারতের কৃতি টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাসের একটি একান্ত সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা, উপস্থাপনায় উপগুপ্ত বন্দ্যোপাধ্যায় এবং প্রযোজনায় আকাশবাণীর ক্রীড়া বিভাগ।